হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি এই ভিডিওতে আলোচনা করব খালি পেটে মধু খাওয়ার উপকারিতা কি আমরা জানি মধু খুব উপকারী একটি খাবার কিন্তু এই মধু কখন কিভাবে কোন খাবারের সাথে খেলে উপকার হয় হয়তো এটি আমরা জানি না তবে এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের কিছুটা ধারণা হবে মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে এছাড়া শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এছাড়াও প্রতিদিন সকালে এক চা চামচ মধু খেলে ঠান্ডা কপ কাশি ইত্যাদি সমস্যা কমে যায় মধুর সঙ্গে দারচিনির গুঁড়া মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টারের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন শুধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন বিশেষ করে সকালে খালি পেটে এক চা চামচ মধু কিন্তু খুবই উপকারী মধুতে আছে প্রাকৃতিক চিনি যা শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষয় রাখে এছাড়া শরীরে দুর্বলতা ও চা কফির নেশা কমায় মধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে বাজিয়ে দিতে ভুলবেন না